এটি সেই 700 বছর পুরনো গুহা, যে গুহাতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রধান সেনাপতি নাসিরুদ্দিন সিপাহসালা ইবাদত করতেন। প্রাচীন সিলেটের অত্যাচারী রাজা গৌড়গোবিন্দকে পরাজিত করতে সিলেটে ইসলাম বিজয়ে শাহজালালের অন্যতম প্রধান সেনাপতি নাসিরুদ্দিন সিপাহসালার ভূমিকা ছিল অপরিসীম। এই হচ্ছে সেই জায়গা যেখানে কিছু শাহিদাউলিয়ার অন্যতম আল্লাহর অলি নাসিরুদ্দিন সিপাহসালা, তিনি এই যে গুহা দেখতে পাচ্ছেন এই গুহাতে তিনি ইবাদত বন্দেগী করতেন। প্রখ্যাত এই আল্লাহর অলি মৃত্যুর পরে একটি অলৌকিক ঘটনা ঘটে। আল্লাহর এই আউলিয়াকে দাফন করা হয় উত্তর দক্ষিণে, কিন্তু গায়েবীভাবে সেই কবরটি ঘুরে যায় পূর্ব পশ্চিমে। এই যে পাথরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথরে নাসিরুদ্দিন সিপাহসালা উনি এখানে ওযু করতেন। আল্লাহর এই অলির মাজারে আসলে দেখতে পারবেন এই গুহা, সেই সাথে দেখতে পারবেন একটি চিল্লাখানা। এই গায়েবী চিল্লাখানাটি আল্লাহর অলিদের একটি অলৌকিক নিদর্শন, এবং এই গায়েবী চিল্লাখানার ভেতরে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে। আসসালামু আলাইকুম। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মুরারবন নামক এলাকা থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি দিলওয়ার হোসেন। প্রিয় বন্ধুরা, 360 আউলিয়ার অন্যতম একজন সফর সঙ্গী এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রধান সেনাপতি নাসিরুদ্দিন সিপাহসালা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফটি আজ আমরা দেখব এবং ওনার স্মৃতি বিজড়িত সেই সব স্থানগুলো আমরা দেখব। প্রিয় বন্ধুরা, এই জায়গাটি হচ্ছে 120 আউলিয়ার মাজার। আমার মনে হয় বাংলাদেশে একসাথে এত অলিদের মাজার একমাত্র এই জায়গাতেই অবস্থিত। এখানে 120 জন আউলিয়া শায়িত আছেন। প্রথম একটি গেট থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে কবর আর কবর। এখানেই শায়িত আছেন শাহজালালের অন্যতম প্রধান সেনাপতি নাসিরুদ্দিন সিপাহসালা। প্রিয় বন্ধুরা, সব কিছুই আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরব। পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন। প্রিয় বন্ধুরা, চেষ্টা করি সিলেটের 360 আউলিয়ার সকল অলিগণের মাজার এবং তাদের জীবন ইতিহাস নিয়ে আপনাদের সামনে ডকুমেন্টারি আকারে ভিডিও প্রকাশ করার। সেই ধারাবাহিকতার অংশ হিসাবে আজকে আমার এই নাসিরুদ্দিন সিপাহসালা রহমতুল্লাহ আলাইহির মাকবারা এবং ওনার প্রাচীন সব নিদর্শন দেখতে এই হবিগঞ্জ জেলাতে আসা। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন নাসিরুদ্দিন সিপাহসালা রহমতুল্লাহ আলাইহির সেই মাজার শরীফটি, এবং এই কবরটি কিন্তু দেওয়া হয়েছিল উত্তর দক্ষিণে, কিন্তু তাকে দাফন করে যখন 40 কদম যাওয়া হয় তারপর এই কবরটি নাকি গায়েবীভাবে পূর্ব পশ্চিমে ঘুরে যায়। ওনার কবরটি পূর্ব পশ্চিমে ঘুরে যাওয়ার পিছনে যে ইতিহাস সেটা জানা যায় যে উনি মৃত্যুর আগে বলে যান তাকে যেন পূর্ব পশ্চিমে দাফন দেওয়া হয়। কিন্তু মুসলিম রীতি অনুসারে যেহেতু আমাদেরকে মৃত্যুর পর উত্তর দক্ষিণে দাফন দেওয়া হয়, তাই তার সাথের যারা ভক্ত অনুরাগীরা ছিলেন তারা কিন্তু তাকে উত্তর দক্ষিণেই দাফন দেন, কিন্তু কবরটি গায়েবীভাবে পূর্ব পশ্চিমে ঘুরে যায়। প্রিয় বন্ধুরা, আমরা এখন সেই স্থানে যাচ্ছি যেখানে নাসিরুদ্দিন সিপাহসালা ইবাদত বন্দেগী করতেন। আপনাদেরকে আজ ওনার সেই সব স্মৃতি বিজড়িত স্থানগুলো ঘুরে ঘুরে দেখাব। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই জায়গায় ভিতরে উনি ঢুকে যেতেন, যে আবাগত করতেন, বসে ধ্যান করতেন আর কি, আউলিয়াদের নামাজ পড়তেন, ধ্যান করতেন, ঠিক আছে, ধ্যানের মধ্যে সবকিছু কামনা করতে পারতেন আর কি, যেন বসে আবাগত হয়ে যান। যেখানে 360 আউলিয়ার অন্যতম আল্লাহর অলি নাসিরুদ্দিন সিপাহসালা, যিনি একজন মানে আল্লাহর একজন কামিল বান্দা ছিলেন, এবং তিনি এই যে গুহা দেখতে পাচ্ছেন এই গুহাতে তিনি ইবাদত বন্দেগী করতেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা আসলে উনার স্মৃতি বিজড়িত একটি জায়গা। এই যে ভাই আমাকে যেটা বললেন, আসলে এর গভীরতা কতটুকু ভাই? তিনি আল্লাহর মগ্ন থাকতেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতেন,
এইখানে এই গুহার ভিতরে। এটা আপনারা স্মৃতি হিসাবে এটাকে সুন্দর করে রেখে দিচ্ছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ধরনের গুহা কি আরও আছে? আছে, সামান্য আছে। এই যে এটা বড়, এটা বড়। জি, এখানে মানে নামাজ টামাজ নামাজ পড়ে, ছয়জন ব্যক্তিরা যারা নামাজ পড়তে পারে বর্তমানে। আর এটাতে মানে বসে ইবাদত সুন্দর করতে দিই। আচ্ছা, ওইখানে পাথর দেখা যাচ্ছে যে এগুলো ওনার একটা উজু পাথর না, সেদিন বসেলা পাথরের মধ্যে বসে উজু করতেন। আর উজু হয়ে যাওয়ার একটা পাথর আছে, পাথরের মধ্যে কাছে আর দুটো আছে গাভীর দোষ। বর্তমানও মানুষের পাথরের মধ্যে গাভীর দোষ দিয়ে তোমরা মানুষ জন্ম দিয়ে যায়, আর এই পাথরের মধ্যে মানে দাঁড়িয়ে তুই মানে উজু করতেন। সেই সময় তো আসলে পাকা ইয়ে ছিল না বা এই জিনিসপত্র ছিল না, যার কারণে এই যে পাথরটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাথরে নাসিরুদ্দিন সুপারসালা উনি এখানে অজু করতেন। আর এখানে আর এই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ, আর এখানে ১২০ জন আউলিয়ার মধ্যে বাংলার ভিতরে ২৪ জন আউলিয়া ওনার সাথে গেছিল, ওনার যে নাসিরুদ্দিন সুপারসালার সঙ্গী সাথে ছিল ২৪ জন আউলিয়া ওনাদের মাজার এখানে। এর মধ্যে এখানে ৫২ জন আছে, এছাড়াও আশেপাশে পুরো এলাকা জুড়েই ১২০ জন আউলিয়া, ২০ আউলিয়ার মধ্যে এই বাউন্ডারিটার ভিতরে ২৪ জন আউলিয়ার মাজার আছে আর কি। আচ্ছা আচ্ছা, আমরা কি ওইটা দেখতে পারবো? যে দেখা দেখতে পারবো যে ওনার নামের উপরে আমাদের পুরোপুরি আমার থেকে দোকানের মধ্যে মানুষ আসা যাওয়া হবে ওনার মাথা ভিতরে দেখে আসা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একজন অলির মাজার, যিনি ৩৬ বছর আল্লাহর এবাদতে নাকি মগ্ন ছিলেন এবং যার জন্য এখানে তিনটি গেট ১২ বছর পরপর এখানে মানে একটি করে গেট নির্মাণ করা হয়েছে। এই ধরনের কিছু ইতিহাস এখানে দায়িত্বরত খাদিম আমাকে জানালেন। প্রিয় বন্ধুরা, এখানে একটি শত বছর পুরনো একটি চিল্লাখানা, গায়েবি চিল্লাখানা হিসেবে পরিচিত, যেখানে আল্লাহর অলিগণ নামাজ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন সেই গুহার ভেতরে। সেই গুহাটাও আমি আপনাদেরকে দেখাবো। শত বছর প্রাচীন এই যে গুহা দেখতে পাচ্ছেন চিল্লাখানা, একজন দায়িত্বরত আছেন খাদেম, এটার ভিতরে নাকি আল্লাহর অলিগণ ইবাদত বন্দেগী করতেন এবং এর ভিতরে নাকি এখনও অনেক অলৌকিক ঘটনা ঘটে, যেটি তিনি আমাদেরকে বললেন। সিলেটে ইসলাম বিজয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অন্যতম প্রধান সেনাপতি নাসিরুদ্দিন সিপাহসালার ভূমিকা ছিল অপরিসীম। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আউলিয়াগণের একটি চিল্লাখানা, গায়েবি চিল্লাখানা। প্রিয় বন্ধুরা, এই মোড়ার বন্দে এসে আসলে অনেক অনেকগুলো মাজার শরীফ দেখলাম। প্রিয় বন্ধুরা, এখানে একটি মাজার মসজিদ আছে, এছাড়াও আশেপাশে কিন্তু অনেক অনেকগুলো কবর এবং মাজার। আসলে এখানে যে সবার কাছে পরিচিত ১২০ আউলিয়ার মাজার হিসেবে, ভারতীয় উপমহাদেশে ইসলাম ধর্ম আসে অলি আউলিয়াদের মাধ্যমে। সিলেট বিভাগে কিন্তু ইসলাম ধর্মের সবচেয়ে বেশি প্রচার এবং প্রসার ঘটে ৩৬০ জন আউলিয়ার মাধ্যমে। এই মোড়ারবন্দ হবিগঞ্জ এলাকাতে এবং তরফ রাজ্যে ইসলাম বিজয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কিন্তু নাসিরুদ্দিন সিপাহসালা এবং ১২০ জন আউলিয়া। প্রিয় বন্ধুরা, তাদের মাধ্যমেই কিন্তু আমরা ইসলাম পেয়েছি বা ইসলাম ধর্ম সম্পর্কে আমরা জানতে পেরেছি। কিন্তু আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যে এই মাজার শরীফে যা হয় সেই বিষয়গুলো আর নাই বা বললাম। সবার কাছে একটাই অনুরোধ, আপনারা মাজারে যাবেন, আল্লাহর অলিদের কবর জিয়ারত করবেন, কিন্তু কখনোই বাড়াবাড়ি করবেন না। মাজার পূজা বা এই ধরনের কোনো কিছুতেই আপনারা কিন্তু জড়িত থাকবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।